बज बज भगाड़ कांड के बाद कोलकाता नगर निगम के अंतर्गत पड़ने वाला धापा भगाड़ का नाम भी सुर्खियों में रहा है। खबर यह भी सुनने में आई कि यहां से भी मरे हुए पशुओं के मांस को विभिन्न बाजारों में बेचा जा रहा है, लेकिन इस मामले में कोलकाता नगर निगम के MMIC अतिन घोष का कहना है कि यह सब धापा को बदनाम करने की साजिश है। इस मामले में निगम के MMIC अतिन घोष का कहना है कि यह झूठा आरोप है। साथ ही उन्होंने क्या कहा, आइए सुनते हैं। 500 টাকা 1000 টাকা দিয়ে সেই পচা মাংস খাবে, মাংস একটু গন্ধ পেলে সে প্লেটটা চুরি করে দেবে বলে হিসাব গুলো তো কথা কথা ঠিক আছে। ধাপা ডাম্পিং গ্রাউন্ডে সেটা অত্যন্ত সুরক্ষিত, সেখানে সাধারণ মানুষের প্রবেশ করা দূরের কথা। আমি MICU যদি আমার আইডেন্টি কার্ড না থাকে আমি ঢুকতে পারবো না ওখানে। CCTV এবং বা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সবটাই ওখানে করা আছে। যে কোনো ক্যারাকাস অর্থাৎ সেখানে গেলেই তাকে পুড়িয়ে ফেলা হয়। ওখানে একটা ক্রিমেটোরিয়াম আছে, আনক্লেন বডি আর তার সাথে পশু পক্ষী যা আছে সেগুলোকে সঙ্গে সঙ্গে পুড়িয়ে তার ছাই মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। কিছু কিছু সংবাদ মাধ্যম, কিছু কিছু সাংবাদিক আর কিছু কিছু পঙ্গা পণ্ডিত তারা টিভি চ্যানেলে বসে কলকাতার সাথে কলকাতার বাইরেটাকে ক্লাব করে দিচ্ছে। আমার কথা হচ্ছে যে বজবজের থেকে যখনই সংবাদ আমাদের মাধ্যমে সংবাদ মাধ্যমে এসছে, বজবজ মিউনিসিপ্যালিটি আমাদের জানায়নি আর বজবজ পুলিশও জানায়নি, আমরা সঙ্গে সঙ্গে কলকাতা ড্রাইভ করেছি।